জলপাইগুড়িতে হোমের কিশোরের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে আটক করা হলো অভিযুক্ত পিতা এবং পুত্রকে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হলেও শুক্রবার অভিযুক্ত ব্যক্তির আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে সাংবাদিকরা হোমের কাগজপত্রের বিষয়ে প্রশ্ন করলে এদিন থানায় দাঁড়িয়ে অভিযুক্ত ছেলে পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিয়েছেন, জলপাইগুড়িতে অধিকাংশ হোমেরই সঠিক কাগজ নেই, আর যদি ক্ষমতা থাকে তাহলে তাদের হোম বন্ধ যেন করে দেয় পুলিশ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, জলপাইগুড়িতে হোমের কিশোরের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে আটক করা হলো অভিযুক্ত পিতা এবং পুত্রকে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হলেও শুক্রবার তাদেরকে আদালতে পেশ করেছে পুলিশ সূত্রে এমনটাই জানা যায়। এবং তার পাশাপাশি সাংবাদিকরা হোমের কাগজপত্রের বিষয়ে প্রশ্ন করলে এদিন থানা দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই অভিযুক্ত ছেলে যে জলপাইগুড়িতে হোমের অধিকাংশ সঠিক কোনো কাগজ নেই, অধিকাংশ হোমের, এবং যদি ক্ষমতা থাকে তাহলে যেন হোম বন্ধ করে দেয় পুলিশ। না 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 না, হোম চালাতে কারো কারো কোনো দলের সাহায্যের প্রয়োজন পড়েনি কোনোদিনও আমার 5 বছরে। কি জানিয়েছে অভিযুক্ত সৈকত মণ্ডল শুনব। কি বলবো, এখানে বলার কিছু নেই, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা চেষ্টা করেছিলাম সাধ্যমতন পেশেন্টটাকে বাঁচানোর জন্য, মানে কেউ মেন্টালি টর্চার করা হয়নি, সেটা পোস্টমর্টম রিপোর্টে নিশ্চয়ই প্রমাণিত হয়ে যাবে। আমরা পেশেন্টটা সকাল থেকে পেট ব্যথা নিয়ে বাথরুমে তিনবার বাথরুম গেছে আসছে। আমাদের যে সেন্টারের ডক্টর অম্লান মুখার্জি আছে, যিনি জেনারেল ফিজিশিয়ান, আমাদের সেন্টারে দেখাশোনা করছেন, ওনার মাধ্যমে আমি পেশেন্টটাকে দেখিয়েছি ভিডিও কল মাধ্যমে, কিন্তু স্যার বলছে সাথে ওনাকে কোনো একটা নার্সিংহোমে অ্যাডমিট করে দেওয়ার জন্য। আর আমার হোমের যে লাইসেন্স আছে ওয়ার্ড পশ্চিমবঙ্গের পুলিশকে, এটা আমি ওপেন থানায় দ্বারা চ্যালেঞ্জ করলাম, পুলিশকে চ্যালেঞ্জ, আমার হোম যদি তারা বন্ধ করতে পারে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 4টা হোম চলতেছিল, তার মধ্যে 3টা হোমের সেম কাগজ নাই, তাদেরও বন্ধ হওয়া উচিত। শিলিগুড়িতে 21টা হোম আছে সেম, একমাত্র সেবা হোম ছাড়া আর কারোর সেম কাগজ নাই। আমি জলপাইগুড়ি পুলিশকে চ্যালেঞ্জ করব, তাদের যদি ক্ষমতা থাকে শিলিগুড়ির সেন্টারগুলো কবে নিয়েছিলেন আপনারা? একটি কথা বলছি, আমি হোম সম্বন্ধে কিছু জানি না। হোমটা আপনার ছেলে চালাতো? তার ছেলেকে জিজ্ঞেস করবেন। আপনার ছেলে আপনার বাড়িতেই হোম, আপনি কিছু জানেন না? আপনার ছেলে হোমটা চালাচ্ছে আপনার বাড়িতেই হোম দিয়ে, আপনি কি জানেন না ছেলেটা, এই ছেলেগুলো ওখানে থাকে, এতগুলো লোক, ছেলেটির কোনো লাইসেন্স নেই, কোনো পুলিশ থেকে বলছে যে আপনাদের কোনো লাইসেন্স নেই এটা চালাচ্ছেন অবৈধভাবে এতদিন ধরে। কোনো রাস্তার ছিল শান্তিবাবু? হোমের তো আরও আবাসিক রয়েছে, তারা কি কোনো নির্যাতন করেছিল বাচ্চাটার উপরে? জলপাইগুড়ি শহরে পান্ডাপাড়ার এক রিহাব সেন্টারে স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ওঠে বৃহস্পতিবার। মৃতের পরিবার ছাত্রের পোস্টমর্টমের সময় ভিডিওগ্রাফির দাবি তুলে দ্বারস্থ হয়েছেন কোতোয়ালি থানায়। বৃহস্পতিবার দুপুরে রিহাব সেন্টারে ময়নাগুড়ি 10ম শ্রেণীর ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, ছাত্রকে খুন করা হয়েছে, এই কারণে মৃতের শরীর হলুদ হয়ে গিয়েছে এবং শরীরের আঘাত যেমন আছে তেমনই গোপনাঙ্গে আঘাত রয়েছে। পোস্টমর্টমে কোনো খামতি যেন না হয় সেই কারণে মৃতের পরিবার ভিডিওগ্রাফির দাবি তুলেছে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও
বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কি জানিয়েছেন মৃত ছেলের কাকার সুজয় চন্দ? আমি কালকে 11:57 তে ফোন করি, যেরকম আমি এবং আমার বৌদি মৈনাগুর মা, অর্থাৎ মৈনাগুর মা, আমরা যাবো হোমে দেখা করতে এবং বাচ্চাটার গরম পোশাক নিয়ে যাব, যে ঠান্ডা পড়ছে ওই জন্য। ওখানকার ম্যানেজারের নাম হলো হিমাদ্রি রায়। আমাকে বলেন যে আজকে আমি বাড়িতে আছি অসুস্থ, তো আপনারা অন্যদিন প্রোগ্রাম করেন। আমি অন্যদিন বলতে কালকে বলতে কালকে না, আপনারা পরশুদিন আসেন। আমি বললাম ঠিক আছে, পরশুদিন আসবো। আমার বৌদিকে আমি ফোন করে জানাই দিই যে বৌদি এরকম ব্যাপার, ওখানে ফোন করেছিলাম, ম্যানেজার বললো যে পরশুদিন আপনার আসছে। পরশুদিন বৌদি তখন বলল ঠিক আছে ভাই, তাহলে পরশুদিনই যাবো। যাওয়ার পরে বলে কেটে দিল ফোনটা। ঠিক 3 মিনিট বাদে আবার ফোন করলো, আপনি কোথায়? আমি বললাম আমি বাড়িতে। তখন বললো আপনি এক্ষুনি চলে আসুন, এরকম ময়ূকের অবস্থা সিরিয়াস। আমি বললাম তাহলে ডাক্তারকে ফোন করুন, আমি আসছি। বলে ডাক্তারের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, ডাক্তার হাসপাতালে অ্যাডমিশন করে দিতে বলছে। তারপরে আমি বললাম যে তাহলে মেইনা নার্সিংহোমে অ্যাডমিশন করুন, আমি যাচ্ছি। তো ওরা বললো যে মেইনা নার্সিংহোমে নিয়ে যাচ্ছি বলে, তা আমি মেইনা নার্সিংহোমে আসছি, আসে ওদের পাই নাই। তখন ওরা আমাকে ফোন করলো, 10 তলায় আমরা নিয়ে যাচ্ছি। ঠিক আছে 10 তলা নিয়ে যান, আমি 10 তলায় যাচ্ছি। 10 তলা যায় দেখি টলির উপরে আমার ভাইসটাকে শুয়ে রাখছে, তখন অলরেডি ডেড, এক্সপায়ার করে গেছে। বডিটা তো ওইভাবে ছিল। তারপর ডাক্তারবাবু ইসিজি করলো, ইসিজি একদম মানে স্টপ, হ্যাঁ ইসিজি কাজ করছে না। ডাক্তারবাবু বলছে অনেকক্ষণ আগে এক্সপায়ার করে গেছে, তো এই বলার পরে তারপরে আমার ভাগ্না আসলো, সবাইকে খবর দেওয়ার পরে ভাগ্না দেখলো পায়ের পাতার নিচে একটু স্পট, আর যেখানে মানে পেছেবের জায়গাটা ওখানে অনেকটা ফোলা, অন্ডকোষ্ঠটা ফোলা, এটাই দেখলো। কি মনে হচ্ছে আপনাদের? এটা তো আমাদের মনে হচ্ছে আগেই মনে হচ্ছে হোমের ভেতর থেকেই মানে মেরে নিয়ে আসছে, মনে হচ্ছে। কেননা তার আমরা সপ্তমীর দিন দেখে আসলাম, আমাকে মনিটরে দেখালো একদম সুস্থ, টিভি দেখছে যে ছেলে, হঠাৎ করে এতটা অসুস্থ হবে না তো। হতেও পারে, এটা তো মানে পোস্টমর্টম না করলে বোঝা যাচ্ছে না জিনিসটা। এবং পোস্টমর্টম কি আপনার ভিডিওগ্রাফির দাবি করেছে? হ্যাঁ, আমরা ভিডিওগ্রাফি অবশ্যই দাবি করেছি, যাতে সঠিকভাবে মানে এটা মানে কেস হয়। মৃতের মামা সুদীপ পাল কি বলছেন শুনুন। যাতে পোস্টমর্টমটা সুষ্ঠুভাবে হয়, যাতে এর মধ্যে কোনো গাফিলতি না থাকে, যাতে কোনো উপযুক্ত শাস্তি পায় অপরাধীর, সেই জন্যই আমি যাচ্ছি। যেটা মানে সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে, সঠিক মানে মানবতা সঠিক হয়, সেটা যাতে মানে অ্যাকচুয়াল যেটা ফ্যাক্ট সেটাই বেরিয়ে আসুক, সেটাই আমি যাচ্ছি। এটা মার্ডার একদম, নির্যাতন চালিয়েছে কিনা এটা দেখে মনে হচ্ছে, নিচে মানে ছেলে জায়গাটা দেখে মনে হচ্ছে তো নির্যাতন তো হয়েছে। পায়ের তলায় দাঁতের চিহ্ন আছে, আর দু জায়গায় স্পল আছে। যাতে এই ঘটনায় রিহাব সেন্টারে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রিহাব সেন্টার চালাবার কোনো অনুমতি ছিল না, তদন্ত চলছে। এদিন পুলিশ সুপার দেবশ্রী দত্ত সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন পলাতক রয়েছে, তদন্ত শুরু করা হয়েছে এবং ওই হোমটি বন্ধ করা হয়েছে, বাকি আবাসিকদের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত। গতকাল সন্ধ্যেবেলা একজন ভদ্রলোক থানায় কমপ্লেন করেন, তার নাম হচ্ছে বিভাস গুহ, তিনি ময়নাগুড়ির বাসিন্দা, যে তার ছেলে ময়ূর গুহ মাইনার ম্যানেজার, তাকে এখানে পান্ডাপাড়ায় একটি ডি অ্যাডিকশন সেন্টার, যার নাম পরিবর্তন ফাউন্ডেশন, সেখানে রাখা হয়েছিল। এবং এই
সংস্থাটি লাস্ট 4-5 ইয়ার্স ধরে কাজ করছে এবং গতকাল তারা জানতে পারে যে তাদের ছেলে এখানে মারা গেছে। তারা অভিযোগ করেন যে কর্তৃপক্ষের জন্য ছেলে মারা গেছে, কারণ তাদেরকে কেউ জানায়নি এর আগে যে তার ছেলে অসুস্থ আছে বা কোনো শারীরিক সমস্যা আছে। এই অভিযোগের ওপরে একটি কেস শুরু হয়েছে FIR কোতোয়ালি থানায়। দুজন যারা এই হোম বা ফাউন্ডেশনের মালিক সৈকত মণ্ডল, সুশান্ত মণ্ডল, এই দুজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এবং কেসের তদন্ত চলছে। হ্যাঁ, FIR হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন পলাতক। হ্যাঁ, সেটা আমরা তো খতিয়ে দেখব। আমরা শহরে যে আরো হোমগুলো রয়েছে, সেই হোমগুলো কি আপনার নথিপত্র যে কাগজ রয়েছে কিনা বা আপনাদের মাইনর কাউকে রাখা হচ্ছে কিনা এই ধরনের কিছু, সেটা দেখা। দেখুন, আমাদের এখানে রেগুলার ভিজিট হয়। আমাদের যে বয়েজ হোম এবং গার্লস হোম আছে সেখানে থানা থেকে এবং মহিলা থানা থেকে রেগুলার ভিজিট হয়। সেখানে আবাসিকদের সাথে কথাও বলা হয়। যেই দুটো সরকারি হোম আছে, বাকি কোনো হোম এরম বেআইনিভাবে চলছে কিনা তা খতিয়ে দেখা হবে। হ্যাঁ, এটা এখন তো বন্ধ আছে এবং যারা আরও কয়েকজন আবাসিক ছিলেন তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে দেখুন আমি বলতে পারবো না। আপাতত যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে উনি অ্যারেস্ট হয়েছেন এবং সেই কেসের তদন্ত চলছে। যেটা অভিযোগ করেছে একটা পরিবারের লোকজন যে তাকে যৌন নির্যাতন করা হয়েছে শিশুটিকে এবং তাকে শারীরিকভাবে, বডির তো আজকে পোস্টমর্টেম হবে। পোস্টমর্টেম হলে কজ অফ ডেথ বা কোনো নির্যাতন আগে হয়েছে কি না তা ক্লিয়ারলি জানা যাবে। হসপিটালের ডাক্তার কি মনে করেছেন তার এখানে করার সঠিক ফ্যাসিলিটি আছে কি, সেটা মেডিকেল কলেজে করলে বেটার হবে, সেটা অথরিটি একমাত্র ডাক্তারবাবুই আছে।